নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন এসকে লাইভ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু এখান থেকে সোজা চলে যাবে ময়নাগুড়ি। এবং দাদা একটু সামনে না, দাদা ভাইয়া ভাইয়া থোড়া হাঁটো, থোড়া বিজেপি সবাই জানে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। পশ্চিমবাংলায় প্রত্যেক দিনই নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যা রামপুরহাটের বাগডুই থেকে শুরু হয়েছিল, মানে সাম্প্রতিককালে, এর আগে তো ইতিহাস আছেই, এটা থামার কোনো নাম নিচ্ছে না। আমরা ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে কোথাও মহিলা মোর্চার টিম এবং পরিষদীয় দল এমএলএরা আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং অত্যাচারিত ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের আইনি সহযোগিতা লাগলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের পরিবারের সঙ্গে পুরো বিজেপি পরিবার আছে এই বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এর আগেও একইভাবে হাঁসখালিতেও আমরা পৌঁছে গেছিলাম। আর যে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে সাম্প্রতিককালে রামপুরহাটের বাগডুইর পরবর্তীকালে, হাঁসখালির পরে সবচেয়ে মর্মান্তিক ঘটনা এই ময়নাগুড়ির ঘটনাটি, এবং এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। উদ্দেশ্য আমাদের একটাই, ওনার পরিবারের পাশে আমরা আছি এই বার্তাটা দেওয়া। আর এই জঘন্যতম ঘটনা যেটা উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একেবারে বেমানান, এই বিষয়েও প্রতিবাদটা উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই আমাদের জলপাইগুড়ির জেলা সভাপতি সহ দলের নেতৃত্ব এবং দার্জিলিংয়ের জেলা সভাপতি সহ দলের নেতৃত্ব এবং আমাদের প্রায় 17-18 জন এমএলএ নর্থ বেঙ্গলের আমরা একসঙ্গে এই প্রতিবাদটা উত্তরবঙ্গের এই পবিত্র মাটি থেকে করার জন্যই এখানে এসেছি। পরিবারকে ঠিক করতে হবে, কিন্তু বাস্তব এটাই, পশ্চিমবাংলার পুলিশকে দিয়ে সুবিচার পাওয়া যাবে না। কারণ এই যে গণধর্ষণের ক্ষেত্রে একজন ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি যুক্ত আছে, আর এরা প্রান্তিক পরিবার, পুলিশ সবসময় আড়াল করার চেষ্টা করে। তার কারণ পুলিশ মন্ত্রী, বিশেষ করে হাঁসখালির ঘটনাতে আপনি দেখেছেন যে পুলিশ মন্ত্রী নিজে বলেছেন যে মহিলাটি প্রেগনেন্ট ছিল কিনা, বালিকাটি, আর তার কোনো পুরনো প্রেম ঘটিত বিষয় ছিল কিনা, এইটা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী। কেন তিনি গ্যাং রেপড হলেন, কেন তার দেহ ময়নাতদন্ত ছাড়া, পিএম রিপোর্ট ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে ফেলা হলো, সেটা তদন্ত করতে পুলিশ মন্ত্রী রাজ্যের আগ্রহী নন। আগ্রহী মহিলাটা বালিকাটি গর্ভবতী ছিল কিনা, আর পুরনো প্রেম ঘটিত কোনো বিষয় ছিল কিনা। পুলিশ মন্ত্রী যখন তদন্ত শুরু হওয়ার আগে কোনো মন্তব্য করে দেন, তখন তার অধস্তন পুলিশ অফিসার যারা আইও থাকেন বা যারা জেলার এসপি আইসি থাকেন, তাদের পক্ষে নতুন করে পুলিশ মন্ত্রীর বলা ভাষ্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তাই পশ্চিমবাংলায় প্রত্যেকটা এই ধরনের ঘটনাতে পরিবারের উচিত কোর্ট মনিটরিং, সিবিআই তদন্তের দাবি করা, এবং এই দাবি করলে বিচার ব্যবস্থা থেকে সুবিচার পাওয়া যাচ্ছে। এক মাসে 7-7টা সিবিআইর
ইনভেস্টিগেশন হচ্ছে শুধু সিবিআইয়ের ইনভেস্টিগেশন নয়, কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। এক্ষেত্রে তার বাবাকে আমরা পরামর্শ দেব যে আপনি যদি প্রকৃতপক্ষে এটার পূর্ণাঙ্গ তদন্ত চান, সুবিচার চান, আপনাকেই ঠিক করতে হবে আপনি কি করবেন। কোথাও গিয়ে গিয়ে মনে হচ্ছে তার বাবা আবার চাপে পড়ে যাচ্ছেন, কারণ বাড়ি ফিরে সেটা এখনই বলতে পারবো না। যদি কথা বলার সুযোগ হয় তাহলে চেষ্টা করব বোঝার, কিন্তু আমরা আমরা বাধা দেওয়া হতে পারে আশঙ্কা করছেন না? সেটা তো আমি জানি না, প্রশাসন বলতে পারবে। কালকে ওনার বাড়িতে আমাদের জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জেলার নেতৃত্ব এবং কৌশিক রায় সহ স্থানীয় এমএলএর লোকজন, তারা দুজনই বিশিষ্ট নেতৃত্ব যাদের ভরসাতে আমরা ওখানে আজকে যাচ্ছি, তারা ওই পরিবারের সঙ্গে কালকে মিট করেছেন এবং জেলা সভাপতি আমাকে কনফার্ম করার পরে আমরা সেখানে আজকে এসেছি। তার বাবা আমাদের সঙ্গে দেখা করার সম্মতি দিয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। বাধা দিলে কি করবো, সে অভ্যাস তো আছে আজকের দিনের লোক নাকি, বাধা দিলে কি করতে হয় সব জানি। না না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব। দেখুন, উত্তরবঙ্গের বঞ্চনা এবং উত্তরবঙ্গে এই পাহাড়ে যে মুখ্যমন্ত্রী আসেন ঘুমনে আনছু লোক বলে ঘুরতে আসে, আপনি উত্তরবঙ্গে তো সত্যিকারে কোনো উন্নয়ন এরা করেনি। উত্তরকন্যা থেকে কোন পরিষেবা পান আপনারা? মমতা ব্যানার্জি যে ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন যে আমি এখানে উত্তরবঙ্গের মহাকরণ করে দিলাম, আপনারা নিজেরা বলুন কোন পরিষেবা আপনারা পান? তাহলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এক বছরের বেশি হয়ে গেল, তার এখনও পূর্ণাঙ্গ প্রাপ্তি হলো না কেন? পরিকাঠামোর কাজ শেষ হলো না কেন? আপনি আপনি বলুন, জিটিএর যে চুক্তি হয়েছে সেই চুক্তির ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে? 2013 সাল থেকে জিটিএর ক্যাগ রিপোর্ট অডিট করেনি, কেন্দ্র 600 কোটি টাকা দিয়েছে। আজকে সব মিলিয়ে উত্তরবঙ্গের যে বঞ্চনা, এবং সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মালদা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গ থেকেই বাইরে আছে, এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে কোচবিহারের লোকরা, উত্তর দিনাজপুরের মালদার লোকেরা, তারা গিয়ে আসামে কাজ পায়, পশ্চিমবাংলায় কাজ পায় না। অর্থাৎ এই বঞ্চনা, ব্যথা, যন্ত্রণা এবং এই সরকারের এই যে উদাসীনতা, এর বিরুদ্ধে ক্ষোভকে আমি সঠিক বলে মনে করি। আর যে পার্টিকুলার ইস্যুতে বলেছেন, এই ইস্যুতে আমাদের দলের স্ট্যান্ড যখন তৈরি হবে তখনই বলা সম্ভব হবে। আমরা এই এই যে স্পর্শকাতর বিষয়, এই বিষয় নিয়ে আমার কোনো আলাদা করে মন্তব্য না। ওনার প্রস্তাব আমি দেখেছি, উনি একটা কপি আমাকেও দিয়েছেন, ওনার খুব স্পেসিফিক সাজেশন ছিল, এবং উনি নিজেও পেশায় একজন বিশিষ্ট শিক্ষক, তা ওনার যে সাজেশান ছিল অত্যন্ত বাস্তব সাজেশান। এই সাজেশান নিয়ে অন্য কিছু বিষয় নেই, এই সরকার চায় না স্কুলগুলো খোলা থাকুক, কারণ স্কুল যদি খোলে ইলেকট্রিকের বিল দিতে হবে সরকারকে, স্কুল যদি চালু থাকে তাহলে মিড ডে মিলের চালটা মারা যাবে না, যাকে এক কথায় বলা যাবে ঝাড়া যাবে না। স্কুলগুলো বন্ধ থাকলে মমতা ব্যানার্জি এবং তার যে কাটমানি খোল লোকজন আছে তাদের পক্ষে সমস্যা হয়, স্কুল বন্ধ থাকলে তারা মিড ডে মিলের চালটা খাবে, মিড ডে মিলের টাকাটা মারবে, সরকারকে ইলেকট্রিক বিল দিতে হবে না, রাজ্যের শিক্ষক নেই, 3 লক্ষের বেশি শিক্ষাকর্মী নেই, নিয়োগের চাপ আসবে না। আর প্রাইভেট স্কুল ইউনিভার্সিটিকে এই রাজ্যে প্রায় একচেটিয়া করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার ফলে সরকারি স্কুলগুলোর সঙ্গে প্রাইভেট স্কুলের প্রতিযোগিতায় প্রাইভেট স্কুল এগিয়ে যাবে, সরকারি স্কুল পিছিয়ে যাবে। এই সমস্ত হিডেন এজেন্ডা, গোপন এজেন্ডার উপরে আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আমার মনে হয়েছে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পরীক্ষাগুলো আরও 2-3 দিন বাকি ছিল, আগামী বুধ বৃহস্পতিবার দিন পর্যন্ত খোলা থাকলে পরীক্ষাগুলো শেষ হয়ে যেত। এই পরীক্ষাগুলো ধরুন 4টে সাবজেক্ট দিয়ে 3টে সাবজেক্ট দিতে পারলো না, এই রকম একটা বিষয় হলো। এবং সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে
আমার মনে হয় আলোচনা না করে, কারণ সবাই তো ল্যাম্পপোস্ট, আমি তো ওই ওদের মন্ত্রী ছিলাম আমি জানি, তা সব ল্যাম্পপোস্ট মন্ত্রী, তা ওদের সঙ্গে কথা না বলে ঘোষণা করে ছাত্রছাত্রী অভিভাবক সবাইকে বিপাকে ফেলেছে। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন কেন জানি না আমি, কিন্তু ওই আপনার ফ্লাইটটাতে যাচ্ছে না শুনেছি, ইন্ডিয়ান এয়ারলাইন্সে যাচ্ছে, যেতেই পারে না সুবিধা কিছু। আরেকটা বিষয়, গত দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়ায় বেশ কিছু জায়গা থেকে বালি তোলা হচ্ছে, বানারহাটের ব্লক সভাপতি দেখে নেন, বানারহাটের ব্লক সভাপতিটা হচ্ছে তৃণমূলের উত্তরবঙ্গের মডেল, সব পাথর তুলে নিয়ে পালাচ্ছে বালি এবং এই টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে যায়, তার ভাইপো পার্সোনালি ইনভলভ এটি। মুহূর্তে জানিয়ে রাখি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ময়নাগুড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিলেন এবং এই মুহূর্তে বাগডোগরা এয়ারপোর্টের থেকে কিন্তু সরাসরি কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন। এবং জানিয়ে রাখি তিনি কিন্তু এখান থেকে সোজা চলে যাবে ময়নাগুড়ি উদ্দেশ্যে, যেখানে যে ঘটনাটি ঘটেছিল একটি টিম মেয়ের সাথে যে রেপ কেস হয় এবং তার মৃত্যু হয়, সে তার বাড়িতে কিন্তু তিনি যাবেন এবং এখান থেকে সোজা কিন্তু তিনি ময়নাগুড়িতে যাবেন, এখন পর্যন্ত কিন্তু সেটাই তার কিন্তু শিডিউল রয়েছে এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং জানিয়ে রাখি এবং তিনি কিন্তু অনেকটাই কিন্তু কথা বললেন এবং উত্তরবঙ্গ নিয়েও কিন্তু অনেকটা কথা বললেন, যেখানে দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে কেন ছুটি এবং সেটা নিয়েও বললেন, এবং জমি মাফিয়াদের কারবার এবং যেখানে গড়ে উঠেছে শিলিগুড়ি শহরে বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে জমি মাফিয়াদের কারবার, সেটাও কিন্তু গড়ে উঠছে, সেই বিষয় নিয়েও কিন্তু তিনি জানালেন এবং এই মুহূর্তে কিন্তু সেখান থেকে আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি, সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন। এবং লাগাতার আপডেট যেভাবে আপনাদের সামনে তুলে ধরি সেভাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু আসেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এবং সেখান থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং তিনি কিন্তু অনেকটা বিষয়ে কিন্তু কথা জানালেন, যেখানে তিনি এখান থেকে সোজা কিন্তু চলে যাবে ময়নাগুড়িতে, যেখানে একটি মেয়ের যে রেপ কেস হয়েছিল এবং তার যে মৃত্যু হয়েছিল সেই ঘটনা নিয়েও কিন্তু তিনি প্রতিবাদ জানালেন এবং তাকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় সেই নিয়েও কিন্তু তিনি জানালেন। এবং জানিয়ে রাখি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় যে দেখা যাচ্ছে যে গরম পড়লে, দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে ছুটি, সেটা নিয়েও কিন্তু জানালেন এবং শিলিগুড়িতে গড়ে উঠেছে জমি মাফিয়া, সেটা নিয়েও কিন্তু জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট থেকে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন। গোবিন্দ গোবিন্দ